পুলিশের নাকের ডগায় ডাকাতির ঘটনা ঘটল বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার জয়রামবাটিতে বৃহস্পতিবার রাতে জয়রামবাটি কামার পুকুরের প্রধান রাস্তার উপর একুশ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন রঘুবীর জুয়েলার্স নামে সোনার উপর দোকানে এই চুরির ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর ওই দোকানের পাশেই ভারতীয় স্টেট ব্যাংকের একটি শাখা রয়েছে সেখানে চব্বিশ ঘন্টা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকে তারপরও কি করে এই ডাকাতির ঘটনা ঘটল তা অনেকেই বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন ওই দোকানের মালিক দীপক রায় তার কাকা রামপ্রসাদ রায় বলেন দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি সহ থাকা দশ গ্রাম সোনা ও পাঁচশো গ্রাম রূপো নিয়ে চম্পট দেয় চোরের দল পরে রাস্তা থেকে আলমারিটি উদ্ধার হলেও সোনার উপর সন্ধান মেলেনি শুক্রবার দুপুর নাগাদ থানায় অভিযোগ জানাতে পারলেও পুলিশ কোনো রিসিভ দেয়নি বলে তারা দাবি করেন আমরা এসে দিল যে চাবি পাঁচটা চাবি ছিল চাবিগুলোকে কেটেছে এবং খাতারের লক ছিল সেগুলোকে কেটেছে কেটে ভিতরে আমরা তো ইয়ে করিনি বিভিন্ন দুঃখিনি আলমারিটা কাছে ইয়ে করেছি তারপরে আমাদের গ্রামীণ পুলিশ এলো এসে ঘরটা খুলে দেখলো যে মোটর সাইকেল

আমাদের বাড়িও না আর ছেলে আর ভাই বলছে যে তোমার দিদিটা তোমার দোকানে ঘর চুরি হয়ে গেছে আমি এবার সাটাটা দেখছি যে বলছে তোমার আলমারি হয় ওইখানে ফেলে রেখেছে এই এই অবস্থায় আমি দেখে হতাশ হয়ে যাচ্ছি আর আমি তখন তার কিছু উপরে নিয়ে এবার ভিতরে যে কি আছে না আছে আমি দেখি চাবি গুলা পাইনি সেখানে পুলিশ যেতে তারপরে খুলে দেখলাম বললাম যে গাড়িটা আছে বললো গাড়ি ফাড়ি সবই আছে আলমারির জিনিসপত্র গুলো ওই পাশে গিয়ে উল্টি রেখেছে কি বলছেন পুলিশ চলে গেল সঙ্গে সঙ্গে ডায়েরি করার আগে চলে গেছে ওনারা আমাদের দেখে যে আমার সোনা চুরি গেছে এই অভিযোগটা করেছি বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা